বাঙালিকে কোণঠাসা করার এই রাজনীতি বিজেপির এমএলএরা মেনে নেবেন না, কেননা কোথাও তাদের বাংলা বা বাঙালির প্রতি এক ধরনের ভালোবাসা নিশ্চয়ই থাকবে, ভারতবর্ষকে ভালোবাসার মতোই, নিজের দেশকে ভালোবাসার মতোই, নিজের জাতির প্রতিও এক ধরনের ভালোবাসা বোধ থাকবে। ফলে বিজেপির এই ধরনের রাজনীতিতে অস্থির এবং অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সারা ভারতবর্ষে এখন যিনি উন্নয়নের মসিহা, তার প্রতি সমর্থন জানিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আস্থা জানিয়ে এই সদ্য নির্বাচিত, সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে বিজেপি বিধায়ক বিষ্ণুপুরের শ্রী তন্ময় ঘোষ, তিনি আমাদের আজকে মা মাটি মানুষের পতাকা তিনি নিজের হাতে তুলে নিচ্ছেন। আমি আজ যা বলবো সেটা খুব সংক্ষেপেই বলছি। আমি প্রথমে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় মুখ এবং কাজের মানুষ তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে বিজেপির একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, এবং কিছুদিন আগে যে বিধানসভা ভোট গেল সেখানে দেখলাম একটা জোরপূর্বক বাংলা দখলের চেষ্টা করল, এবং সর্বত্র এরা কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখিয়ে বাঙালিদের যে অধিকার তার উপরে একটা হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং আমাদের বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ, এবং আমি সারা বাংলায় দলমত নির্বিশেষে সমস্ত রকম জনপ্রতিনিধিদের বলবো, এমপি এমএলএ বা পঞ্চায়েত স্তর বা যেখানে যারা আছেন, সবাই এই মুহূর্তে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে জীবন দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যে উন্নয়নের কর্মসূচি তিনি এনেছেন দুয়ারে সরকার পাড়ায় সমাধান, তার জন্য তার পাশে আমাদের সকলের দাঁড়িয়ে সার্বিকভাবে বাংলার মানুষের উন্নয়ন করা দরকার, এবং এই উন্নয়নে সকলকে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাব। এবং দলমত নির্বিশেষে উনি উন্নয়ন করেন, সকলেরই উন্নয়ন করেন, তাই তাদেরও বলবো কৃতজ্ঞতাবোধ থেকে বিভিন্ন দলের যারা আছেন সকলে এগিয়ে আসুন এবং এই উন্নয়নে সামিল হয়ে বাংলার মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন এবং সকলে মিলে আমরা সারা বাংলার উন্নয়ন করি। এইটুকু কথা বলছি, নমস্কার। তন্ময় খুব সংক্ষেপে অনেক ওর যা বক্তব্য বলে দিয়েছে, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে বিজেপির লোকেরাই, বিজেপির জনপ্রতিনিধিরাই এই যে প্রতিহিংসামূলক রাজনীতি বিজেপির ভোটে হেরে গিয়ে রাজনীতিতে না পেরে, উন্নয়নে না পেরে, তাদের এজেন্সি কাজে লাগিয়ে যেভাবে তৃণমূলকে তারা কোণঠাসা করার চেষ্টা করছে, আমরা রাজনৈতিক লড়াই তার বদলে কিন্তু আমরা রাজনৈতিক লড়াই এইভাবে চালিয়ে যাব, এবং সেটা বিজেপির এমএলএদেরই সেটা মনে হচ্ছে যে এই সরকার, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপি তারা বাংলা বা বাঙালিকে কোথাও এর মধ্যে দিয়ে ছোট করতে চাইছে। আমি তন্ময় তার প্রতিবাদ জানালো প্রথম, আমরা এই প্রতিবাদকে কুর্নিশ জানাই। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন। আমি সকলকেই আহ্বান জানাচ্ছি,
সকলে যেন এই মুহূর্তে যেভাবে উন্নয়নের কর্মকাণ্ড চলছে সারা বাংলা জুড়ে, দুয়ারে সরকার যেখানে লক্ষ্মী ভাণ্ডার তো একটা অভূতপূর্ব একটা স্কিম, যেটা সারা বাংলা ছাড়াও আপনি ধরতে পারেন সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত হয়ে গেছে ওই স্কিমের নাম। তো সকলে মিলে এগিয়ে আসুন এবং সকলে এই উন্নয়নে সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, এটাই আমি আহ্বান করছি সকলকে। এই 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 আহ্বান মানে পরিষ্কার করে আমি আপনার প্রশ্নের উত্তর, আপনি যে প্রশ্নটা করলেন উনি কিন্তু প্রকাশ্য আহ্বান করছেন, উনি এমন নয় যে গোপন আহ্বান করছেন, বা ওনার কাজ সেটাও না যে সবার সঙ্গে কথা বলা, কারণ ওনারাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ফলে এই আহ্বান আমাদের সবার জন্যই থাকবে। এই ব্যাপারে আমি যা বলার আমার উপর নেতৃত্বই বলবেন, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করছি না। যা হবার পদ্ধতি মেনেই হবে, যা হবার পদ্ধতি মেনেই হবে, নিয়ম অনুযায়ী সব হবে। হ্যাঁ, এই ধরনের অভিযোগ আমারও কানে এসেছে, আমি প্রয়োজন মনে করিনি ওনার সঙ্গে কখনো যোগাযোগ করারই। আমি আমার নিজের মতো করে আমি আমার বিধানসভায় এই 3 মাস কাজ করেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, সেইভাবে ওনার সাপোর্ট নেওয়ারও চেষ্টা করিনি আর উনি সাপোর্ট দেওয়ারও চেষ্টা করিনি, এইভাবে মানে আমি আমার কর্মসূচি চালিয়ে গেছি। मैंने तो अभी ऑलरेडी एक्सप्लेन कर दिया कि बीजेपी का जैसा विंडिक्टिव पॉलिटिक्स कर रहे हैं और पश्चिम बंगला का मानुष का गणतांत्रिक अधिकार के ऊपर एक हस्तक्षेप करना चाहते हैं, तो इसके ऊपर ही मेरा प्रोटेस्ट और आज ये ज्वाइनिंग। और हमारा सीएम जो है जो डेवलपमेंट कर रहे हैं उसमें शामिल होने के लिए ये हमारा ज्वाइनिंग है। आपके साथ क्या उस इलाके के कुछ और विधायक संपर्क में हैं, आपसे क्या बातचीत कर रहे हैं, क्या आपके बाद वो भी वापस तृणमूल कांग्रेस में आ सकते हैं? मैं डिटेल्स तो एक्सप्लेन कर दिया बाटुदा ने, बोला कि हम लोग तो इधर में प्रकाश में ओपनली तो हम लोग सबको आह्वान करते हैं शामिल होने के लिए और सबका उचित होगा सीएम के हाथ धरने के लिए और उन्नयन में शामिल होने के लिए।